আমার প্রভু মহাপ্রভু শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দিরত আমার কালি অর্থাৎ 26 তারিখ আমার রাতেপা 8 বজাৰ পৰা আমার আরম্ভ হেৰি হব, অর্থাৎ তিথি আরম্ভ হব। কিন্তু এই তিথিটো আপনার পিছদিনা অর্থাৎ 27 তারিখলৈকে থাকিব। 27 তারিখলে থাকি আমার তাৰমানে কি হয়, এটা নিয়ম আছে আমার অষ্টমীযুক্ত নবমীত আমার দৌলগোবিন্দ মহাপ্রভু শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দিরত আমার পূজা আরম্ভ হব 27 তারিখ আমার সন্ধ্যা পূজা ভাগ হব। কিন্তু আমার 27 তারিখে ইয়াত বহুত ভক্তগণ তাৰমানে ইয়াত আহিব বলে বিশ্বাস আছে আমার, কিন্তু আগে পিছিয়ে আহে আর এতিয়াও আহিব। কিন্তু আমার এই অষ্টমীযুক্ত নবমীতে আমার এই মহাপ্রভু শ্রী শ্রী দৌলগোবিন্দ মন্দির অর্থাৎ প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিসাবে পালন করা যায়। কিন্তু আমার সপ্তমীযুক্ত অষ্টমীত আমার এটা পালন করা নহয়, এইটি কারণে তারমানে আমার অর্থাৎ 27 তারিখে আমার অষ্টমীযুক্ত নবমীতে আমার পূজা আরম্ভ হব। সকল ভক্তগণ রাইজক এইটো বিনম্র অনুরোধ জানাও যে আমার প্রভু শ্রীকৃষ্ণের চরণত আহি তেওঁলোকে যাতে সকল ভক্তগণ রাইজে প্রণিপাত লয়।